আজ এই দিনটি উদযাপিত হয়ে থাকে বড়দিনের সাথে সাথে। আমি প্রথমে আপনাদের সকলকে বড়দিন এবং এই চন্দ্রমল্লিকা দিবসে আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। আমি জেনে খুব খুশি হয়েছি যে গত 19টি বছর ধরে এই 25শে ডিসেম্বর আমাদের ত্রিপুরা ক্রিসেন্থিমাম গিল্ডের উদ্যোগে এখানে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে। আমি ঘুরে দেখলাম প্রচুর পরিমাণ, আমি ঘুরে শেষ করতে পারিনি, প্রচুর পরিমাণে এই চন্দ্রমল্লিকার বিভিন্ন স্পিসিস এখানে প্রদর্শনে টানা হয়েছে। দারুণভাবে যারা ফুলকে ভালোবাসেন তারা তাদের দীর্ঘদিনের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই বীজ রোপণ থেকে আরম্ভ করে এটাকে নার্চার করা, বড় করা, ফুল ধরা, সময় সময় তাকে বিভিন্ন খাবার খাদ্য যত্ন নেওয়া, জল দেওয়া, এই জিনিসগুলো করার পর তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। উপস্থিত পুষ্পরণী বন্ধুগণ, মা এবং বোনেরা, আমরা খুব আনন্দিত। গতবারও আমাদের একটা প্রচেষ্টা উদ্যোগ ছিল, জায়গায় আমরা ডেকেছিলাম সিটি সেন্টার আমরা করব, একদম শেষ মুহূর্তে এসে আমাদের সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে। কারণ গতবারের ফুলের যে সিজনটা, চন্দ্রমল্লিকা যেভাবে চাষ করা হয়, যে ধরনের ময়দার থাকা দরকার ওটা গতবারে ছিল না। অত্যধিক বৃষ্টিপাতের ফলে সেখানে ফুল ফুটানো যায়নি, অথবা ফুলটা ঠিক সময় মতো আসেনি, তারপরে এসছে। সেই জন্য একদম শেষ মুহূর্তে আমরা গতবার এই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছিলাম। এবার নিশ্চয়ই আপনারা দেখছেন যে চন্দ্রমল্লিকার ফুলের যে সমারোহ অন্যান্য বছরের তুলনায় অনেক বেড়ে গেছে। এটা বলা চলে যে আমরা 19 বছর ধরে এই চন্দ্রমল্লিকা উৎসব করে আসছি, যে আবারের মতন এত বেশি ফুল আর কোনো সময় আমরা আনতে পারিনি। এতে যারা ফুল দিয়েছেন ক্রিসেন্থিমাম গিল্ডের পক্ষ থেকে তাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের এই ক্রিসেন্থিমাম গিল্ডের যে পুষ্প প্রদর্শনী এটাকে সার্থক করার জন্য সারা মাস ধরে, 6 মাস ধরে পরিশ্রম করে এই যে ফুল উৎপন্ন করেছেন, এগুলো তারা মেলায় কম্পিটিশনে নিয়ে এসছেন, এই জন্য গিল্ডের পক্ষ থেকে ওনাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই।